सरसालों बुबा ग्राखर आगुलनी फायर सर्विस चमुनी वतौनाई डीजी हाबा नगो एसपी मानिंग दास कैसा कक्तनरुनी पांडा खायखा पांडा शाखा बुबा ग्राखर आगुलनी एरी नगर तौनाई कुलदीप चक्रवर्ती मुंगई खरकसा सोशल मीडिया कक हामिया पोस्ट खाइमानी आबुनी बिसिंथिन हास्तिनी पुलिस हास्तिनी मंत्री अग्रणी बेदेखते हास्ते बीजेपी हाबानुनी बुखांगती अमहागे पोस्ट सीमाबाई बन बिनी नगनी रमैतु खाते बन दरबार नगर दिनै तीसाजाखनाय आबुनी लगे लगे खरकसा रिंग स्रिं तौनाई शाखा बो हास्तिनी मंत्री अग्रणी टुईटार हेकाउंट हेक खाई नैजिब्रै जुलाई सालमारी लकडाउन हिरे पोस्ट खाबा बी शाखा कौशल जाखा माननीय मुख्यमंत्री ऑफिस एवं माननीय डीजीपी ऑफिस होते एक कमप्लेंट पाई जेटा भारतवर्षर विभिन्न जगह विशेषकर वेस्ट बेंगल थेके जे मतुआ कम्यूनिटी करे आछेन उनादेर कम्यूनिटी के छोटो करे अनेक इनडिसेंट फोटोग्राफ पोस्ट करेछेन एवं रिमार्क्स पास करेछेन एटा एकटा कमप्लेन आमरा पाई प्रथमे एटा अन्य नामे एकटा फेक अकाउंट छिलो परे तार मध्ये आमरा इन्वेस्टिगेशन करे जानते पारि जे एडिनगर पुलिस स्टेशनर अंडारे एक जन कुलदीप चक्रवर्ती करे कुलदीप चक्रवर्ती के आमरा आइडेंटिफाई करी और जे ठिकाना सेटाको आमरा ट्रेस आउट करी एवं एकटा क्रिमिनल केस आमरा रेजिस्टार करी आज के सकाले से कुलदीप चक्रवर्ती के आमरा ग्रेफ्तार करी जे क्रिमिनल केस होयेछे अंडार एप्रोप्रिएट सेक्शन अफ ल एवं आज के ताके आमरा आदालते फरवर्ड करी आरेकटा घटना होयतो आपनारा जेने थाकबेन जे स्कूल स्टूडेंट बोले आमी नाम बोलछि ना আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে টুইটার অ্যাকাউন্ট আছে তাকে ফেক করে আগামী 24 জুলাই থেকে কমপ্লিট লকডাউন হবে বলে একটা ঘোষণা দিয়েছে এবং এটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে माननीय मुख्यमंत्री महोदयের যে টুইটার অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য অ্যাকাউন্টে অনেক এই বর্তমান যে পরিস্থিতি আছে কোভিড 19 এর যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশন উপলক্ষে পাবলিক ইন্টারেস্টে অনেক ইম্পর্টেন্ট তথ্য দেওয়া হয় কিন্তু সেটাকেও ফেক করা হয়েছে এজন্য আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি এবং তাতে কোনো ক্রিমিনাল কনস্পিরেসি আছে কি না পাবলিককে মিসগাইড করেছে প্রশাসনকে মিসগাইড করেছে এবং এটা অনেকটা আমি বলতে পারি যে একটা কমপ্লিট খুব সিরিয়াস নেচারের ক্রিমিনাল অ্যাক্ট তো সেই জন্য আমরা এটাকে একটা স্পেসিফিক ক্রিমিনাল কেস নিয়েছি এবং ওকে আমরা এই কেস কানেকশনে পুক করেছি ডিস্ট্রিক্ট পুলিশ তথা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলতে চাই যে বিরাট অংশের একটা যে প্রবণতা যেই টেন্ডেন্সি আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াকে মিস ইউজ করছে রেসপেক্টেবল পার্সন প্রমিনেন্ট পার্সোনালিটি বা যারা ডিগনিফাইড লোক আছেন সোসাইটিতে ওনাদের এগেনস্টে ওনাদেরকে ডিফেন্ড করার জন্য এবং অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে সেটাকে পুরোপুরিভাবে মিস ইনফরমেশন এবং এতে করে একটা অংশ
কে ইনস্টিগেট করা হচ্ছে আইন নিজের হাতে নেওয়ার জন্য। যদিও সব ক্ষেত্রেই আমরা আইন অনুসারে পদক্ষেপ নিচ্ছি, তা আমরা মনে করেছি যে আপনাদের মাধ্যমে সবাইকে আবারও সচেতন করে দিতে চাই, সাবধান করে দিতে চাই, যাতে সোশ্যাল মিডিয়াকে মিস ইউজ না করেন এবং অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে সোশ্যাল মিডিয়াকে ইউজ করেন। আমার যতটুকু মনে পড়ে যে একজনকে তো আমরা অ্যারেস্ট করেছি এবং অনেকদিন জুডিশিয়াল কাস্টডি তো ছিল, তো প্রত্যেকটা কমপ্লেইন এসেছে আমরা অ্যাকর্ডিং টু ল অ্যাকশন নিয়েছি। মানে মিক্স করা আছে, অনেকগুলো সেকশন আমরা একসঙ্গে করেছি, সেরকম আলাদাভাবে হিসাব আমার কাছে নেই। তবে লকডাউন উপলক্ষে আমরা মোর দেন 5000 অ্যারেস্ট করেছি। পরিচয় এখনো আমাদের কাছে সেরকম আমাদের তো এখনো আসেনি, যদিও এখনো আমি বলছি যে ইনিশিয়াল স্টেজ ইনভেস্টিগেশনে। একটা কমিউনিটি যেটা মতুয়া কমিউনিটি থেকেই আমরা ওনাদের কমপ্লেনের উপরেই কেসটা আমরা ইনিশিয়েট করেছি। এখনো পর্যন্ত আমরা ওই যে আসপেক্টটা আছে সেটাকেই এক্সপ্লোর করতে পেরেছি। আজকে 500 জনের কথা বললেন, লকডাউন উপলক্ষে লকডাউনকে এনফোর্স করার জন্য আমরা বিভিন্ন আইনি পদক্ষেপ নিয়েছি। তার মধ্যে আমার যতটুকু রেকর্ডে আছে আমরা মোর দেন 5000 সেই লকডাউনের প্রথম থেকে সেগুলো প্রিভেন্টিভ অ্যারেস্ট আমরা করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক কেস হয়েছে এবং সেগুলো এখন আন্ডার ইনভেস্টিগেশন এবং কোনো কোনো কেস আছে সেখানে আমরা নোটিশ ইস্যু করেছি, যেখানে নোটিশ ইস্যু করার মতো প্রভিশন আছে। যেটা মূল উদ্দেশ্য আপনাদের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই এবং এটা সচেতন করতে চাই এবং সাবধানও করতে চাই। কিছুদিন ধরে আমরা ডিস্ট্রিক্ট পুলিশ বা আমাদের স্টেট পুলিশ হেডকোয়ার্টার আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াকে একটা অংশ খুব মিস ইউজ করছে এবং তার জন্য আমরা নিজেদের থেকে অনেক ক্রিমিনাল কেস ইনিশিয়েট করছি বা কিছু কিছু আমরা কমপ্লেন নিয়ে বা কমপ্লেন পাওয়ার পরে আমরা ক্রিমিনাল প্রসিডিং স্টার্ট করছি। তার মধ্যে দু একটা স্পেসিফিক কেস বলবো, বাকিগুলো ইন জেনারেল। অভিযোগটা থাকে ধরুন কেউ লকডাউনের যে কন্ডিশনস আছে যেটা গভর্নমেন্ট অর্ডার আছে বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকর্ডিং যে অর্ডার আছে সেটা ব্রিচ হবে, আমাদের কাছে এরকম একটা খবর আছে বা সেরকম পরিস্থিতি আছে, সেক্ষেত্রে আমরা কোনো অপরাধকে যাতে সংগঠিত করতে না পারে তার আগাম ব্যবস্থা হিসেবেও আমরা কিছু অ্যারেস্ট করে থাকি। আমি পশ্চিম জেলার কনটেক্সটেই বলছি, তাছাড়াও অন্যান্য প্রভিশন আছে যেরকম আমাদের ত্রিপুরা পুলিশ অ্যাক্ট আছে। সেখানেও আমরা অ্যাকশন নিয়েছি।